কলেজে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার জন্যই আমার এই ভিডিও। উচ্চশিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের অধীনস্থ সমস্ত সরকার এবং সরকার পোষিত কলেজগুলিতে এবং যেখানে বিশ্ববিদ্যালয়েও আপার অর্থাৎ স্নাতক স্তরে ভর্তি নেওয়া হচ্ছে সেখানে অনলাইনে ভর্তির ব্যবস্থা হয়েছে এবং সেখানে কোনো রকম অর্থ কলেজ আবেদনকারী ছাত্রছাত্রীদের কাছ থেকে নিতে পারবে না। দ্বিতীয়ত বেশ কিছু কলেজ সম্পর্কে শুনতে পাচ্ছি যে তারা অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ প্রসপেক্টাস অ্যাপ্লিকেশন এইসব দিয়ে অর্থ সংগ্রহ করছেন, সেক্ষেত্রেও বলছি কোনো অর্থ নেওয়া এবছর যাবে না। এবছরের এই কোভিড মহামারীকে সামনে রেখে মানুষের বিপন্নতাকে দেখে আর্থিক কষ্ট দেখে উচ্চশিক্ষা দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সিদ্ধান্ত নিয়েছে যে অনলাইন এবং প্রসপেক্টাস বা অ্যাপ্লিকেশন ফর্ম বাবদ কলেজ কোনো অর্থ গ্রহণ করতে পারবে না।